আমি দেখাবো কিভাবে কাগজ দিয়ে একটা ক্রাফট আইডিয়া করা যায়, খুব সহজেই দেয়ালে ঝুলানো যাবে। এর জন্য প্রথমে আমি একটা কার্টুন কেটে নিয়েছি, একটা ফ্যানের বোর্ড ছিল, আমি একটা প্লেটের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। যে কোনো কিছু সাহায্যে গোল করে এভাবে যতটুকু সাইজে বানাতে চান কেটে নেবেন। রাউন্ড করে আমি বোর্ডটি কেটে নিয়েছি। এখানে আমি সবুজ রঙের পেপার নিয়ে নিয়েছি, দেখুন পেপারটা আমি তিনটা ভাঁজ করে নিয়েছি সমানভাবে। তিনটা ভাগকে আমি আমার সমভাগে মাঝখান থেকে বাঁশ দিয়ে কেটে নিব। দেখুন প্রত্যেকটা ভাগকে আমি আবার কোনা করে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিব, যাতে করে একটা থেকে আবার দুইটা বের হবে আমার। দেখুন আমি প্রত্যেকটা ভাঁজ কিভাবে ভাঁজ দিয়ে দিয়ে পাতা শেপ করে নিব, এর কারণে কিন্তু জিগজাগ ভাঁজটা আমাদের পড়বে। এবার মাঝখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে নিব, দেখুন এই সাইড থেকে ধরলে মানে আমাদের পাতার শেপ হয়ে গেল। এক্ষেত্রে আমি এখানে ফেভিক গ্লু স্টিক নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আইকেও ব্যবহার করতে পারেন। আঠাটা লাগিয়ে একটু হাত দিয়ে চাপ দিলেই কাগজটা ভালো মতো আটকে যাবে। এরকম আমার অনেকগুলো পাতা লাগবে, তো পাতাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন গ্লুগানের সাহায্যে আমি প্রত্যেকটা পাতা বোর্ডটার মধ্যে লাগিয়ে নিব। এভাবে প্রত্যেকটা পাতা আমি বোর্ডের মধ্যে লাগিয়ে নিব। দেখুন সবগুলো পাতা আমার লাগানো হয়ে গিয়েছে। মাঝে আমি একটা ফুল দিব, সেই জন্য আমি এখানে পিঙ্ক কালারের একটা পেজ নিয়ে নিয়েছি। আপনি চাই লাল কালারও পেজ দিতে পারেন, আমি পিঙ্ক কালার দিয়ে ফুল করেছি। পেজটা আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে দুইটা করে নিয়েছি। এখন কেচির সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিব, পুরোটা ভাগ করে ফেলবো না, এরকম চিকন চিকন করে কেটে নিব পুরোটা, অল্প অল্প করে কেটে। দেখুন পুরোটাই আমি কিভাবে করে নিয়েছি।
এখন মাথাতে অল্প একটু গ্লু মানে লাগিয়ে দেখুন কিভাবে ফোল্ড করছি। দেখুন একটু প্যাঁচানোর ফলে কিন্তু একটা ফুলের মতো হয়ে যাচ্ছে। এখন আরেকটা জয়েন করব, জয়েন করার জন্য আবারও আমি একটু গ্লু লাগিয়ে এটা জোড়া দিয়ে নিলাম। এভাবে জোড়া দিয়ে দিতে দিতে আপনারা যতটা বড় করতে চান বড় করতে পারবেন, আমি আমার ফাঁকা জায়গার মতো সাইজ মতো করে নিব। দেখুন আমি এতটুকু বড় করে নিয়েছি, এখন হাত দিয়ে একটু প্রেস করলে এটা একটু ফুলে যাবে। এখন ফুলটার নিচে একটু গ্লু লাগাবো, আমার যে বোর্ডটা বোর্ডটাতে একটু গ্লু লাগিয়ে বসিয়ে দিব। এখন আমি নিচের ফুলটা ঝুলানোর জন্য একটা স্ট্যান্ড বানাবো। এখানে আমি কালো রঙের একটা পেপার নিয়ে নিয়েছি, এক সাইডে অল্প একটু গ্লু স্টিক লাগিয়ে দেখুন আমি এটা কিভাবে ফোল্ড করছি। তুমি এক পাশ দিয়ে ফোল্ড করলে হালকা একটু চাপ দিলেই কিন্তু এটা ভাজের মতো হয়ে আসছে, একটু স্টিক বা পাইপ আপনার যেটাই মনে করেন সেরকম হয়ে যাচ্ছে। এখন আর একটা মাথা অল্প একটু গ্লু লাগিয়ে আটকে দিলেই দেখুন আমার এখানে আমার চারটা লাগবে, আমি চারটা স্টিক রেডি করে নিয়েছি। এখন এটা উল্টো পাশে আমি ঠিক যেমনটা ভাবে ঝুলাতে চাচ্ছি সেভাবে আমি এখানে পয়েন্টে গ্লু লাগিয়ে নিব। পাশাপাশি আমি দুইটা স্টিক বসাবো। অপর পাশেও আমি দুইটা স্টিক বসিয়ে নিব। দুটো মাথা একসাথে এনে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দিব। উপরে মাথাটাতে আমি ছোট্ট একটা ফুল করে নিয়েছি, ফুলের উপরে একটা পাতা বসিয়ে দিব। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।